হ্যালো ডিডান আজকে আমরা ইরিগেশনের ইঞ্জিনিয়ারিংয়ের চাপ্টার ফোর যেটা আছে যেটার নাম হলো সেডিমেন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড ডিজাইন অফ ইরিগেশন চ্যানেল এটার যে ম্যাথগুলো আছে এটার এই চাপ্টার ফোরের তিনটা ম্যাথ আছে তিনটা ম্যাথ আমরা দেখবো ইম্পর্টেন্ট তিনটা ম্যাথ এবং এরপরের ভিডিওতে আমরা চাপ্টার ফাইভ সম্পর্কে জানবো এখন আমরা যদি বইয়ের মধ্যে ম্যাথটা সম্পর্কে দেখি একটু এখন যদি আমরা দেখি এক্সাম্পল ফোর পয়েন্ট সিক্স এটা থেকে আমরা শুরু করবো আর ডিজাইন অ্যান্ড ইরিগেশন চ্যানেল টু কেডি ফিফটি কিউমেক অফ ডিসচার্জ দ্য চ্যানেল ইজ টু বি লেট এ স্লোপ অফ এত স্লোপে থাকতে হবে দ্য ক্রিটিক্যাল ভ্যালিসিটি রেশিও রেশিও দিয়ে দিছে ফর দ্য সয়েল ওয়ান পয়েন্ট ওয়ান ইউজ কাট্টার তো এই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে এর আগে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আমরা পয়েন্ট আউট করি যে ডিজাইন ইরিগেশন চ্যানেলটা কেরি ফিফটি কিউমেক কিউ দেওয়া আছে আমাদের ডিসচার্জ অ্যান্ড লেট টু বি এ স্লোপ দেওয়া আছে আমাদের এত স্লোপ যেটা পরে কাজে লাগবে কোথায় কাজে লাগবে আমি দেখাবো আর ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও ওয়ান পয়েন্ট ওয়ান দেওয়া আছে আর রুগোসিটি কোয়েফেশন যেটাকে আমরা দ্বারা ডিনোট করি এটা এত দেওয়া আছে কারণ যেসব জিনিসগুলো আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে আর যে ইকুয়েশানগুলো আমাদের লাগবে ওইগুলো আগে আমি লিখি তাহলে অঙ্ক করতে সুবিধা হবে কারণ কোয়েকশনের যেগুলো আমাদেরকে দেওয়া আছে একটা হলো কিউ দেওয়া আছে কিউ হলো ডিসচার্জ ফিফটি কিউ ম্যাক মিটার কিউ পার সেকেন্ড দেওয়া আছে আমাদের স্লোপ দেওয়া আছে এস ওয়ান ইন ফোর থাউজেন্ড ওয়ান বাই ফোর থাউজেন্ড তারপর আমাদেরকে দিয়ে দিছে ক্রিটিক্যাল ভ্যালোসিটি যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করি এম দেওয়া আছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালোসিটি রেশিও অফ দ্য সরি ওয়ান পয়েন্ট ওয়ান এম দ্বারা ডিনোট করি আমরা এটা ওয়ান পয়েন্ট ওয়ান আর আমাদেরকে রুগোসিটি কনস্ট্যান্ট যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করি এটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু থ্রি এখন আমাদের যেগুলো ইকুয়েশন সময় সময় লাগবে এগুলো আমরা করতে করতে যাবেন এগুলো মুখস্থ রাখতে হবে আর যেসব ইকুয়েশনগুলো আমাদের লাগবে সবার আগে ইকুয়েশন হলো ক্রিটিক্যাল ভেলোসিটির একটা ইকুয়েশান আছে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটির একটা ইকুয়েশান আমাদের আছে ওইটা হলো ভিনট ইজ ইকাল টু জিরো পয়েন্ট ডাবল ফাইভ এম ওয়াই টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স ফোর এটা লাগবে আমাদের এবং লাগবে আমাদের এবং আমাদের কাটার্স নামে এক ব্যক্তি আছে ওনার ফর্মুলা লাগবে যেটা একটু বড় এটা একটু মনে রাখতে হবে ভি ইজকাল টু ওয়ান বাই এন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ডাবল বাই হলো এই স্লোপটা আর ওয়ান প্লাস টোয়েন্টি থ্রি প্লাস এইখানে এনটা হলো এই এন যেটা আমরা পাইছিলাম এই আর আবার আছে এন আর আর হলো রেডিয়াস এটা আমাদেরকে বের করতে হবে আর এস আবারও স্লোপ এখন আমরা বুঝি কোয়েকশনটা একটু অ্যানালাইজ করি যে চাইছে কোয়েকশন আমাদেরকে বলছে ডিজাইন ইরিগেশন চ্যানেল ইরিগেশন চ্যানেল অনেক ধরনের হতে পারে কারণ আমরা মেনলি এই অঙ্ক এই মেথের জন্য আমরা একটা ট্রাফিজোডাল সেকশন ধরে নেব এই আমাদের একটা ট্রাফিজোডাল সেকশন ধরলাম ইরিগেশন চ্যানেল যেটা আমাদের ফিফটি কেউ আর বাকি যেসব জিনিসগুলো আছে তো আসেই কারণ আমরা এটা ওয়াইজ আজ্ঞাতে থাকবো যে আমাদেরকে আলটিমেটলি বি বের করতে হবে বি কত আর হলো কি আমাদের ওয়াই কত এখানে বিটা কত আর এই যে ডিস্ট্যান্স যেটা আছে ওয়াই ই ওয়াইটা আমাদের করতে হবে যারা হাইড আমরা যেহেতু হাইড্রোলিক্স পড়ে আসছি হাইড্রোলিক্সের কিছু সূত্র যেমন ওয়েটেড পেরিমিটার বা ট্রাইপিডোজালের যে এরিয়াটা থাকে এরিয়া এ আমাদেরকে বের করতে হবে এবং ওয়েটেড পেরিমিটার পি আমাদেরকে বের করতে হবে আর আর এই টু জানি আমরা এ বাই পি এইভাবে আমরা আর পেয়ে যাবো আর কি তাহলে আমরা ম্যাথটা শুরু করি আগেটা থাকলে বোঝাতে হবে আরও কিছু ইকুয়েশান আছে যেগুলো আমরা ম্যাথ করতে করতে জানাবো যেমন ওয়েটেড পেরিমেটের ইকুয়েশন মুখস্থ রাখতে হবে ট্রাইপিডোজালের জন্য সরি এরিয়ারটা মোম গসো রাখতে হবে ওয়েটেড পেরিমিটারটা মনে রাখতে হবে এখন ম্যাথগুলো এটা এই ম্যাথগুলা মেনলি ট্রায়ানাল অ্যালোর বেসিসের উপরে যেহেতু ডিজাইন করতে বলছে পারফেক্ট ডিজাইন কীভাবে হবে এটা তো এক্স্যাক্টলি বলাতে না জন্য আমাদেরকে কয়েকটা অ্যাজামশন নিতে হবে যেমন এখানে আমি বলছিলাম যে বি আছে ওয়াই আছে এখানে সবার আগে আমরা ওয়াইটা এজুম করে নেব তারপর আমরা চেক করবো ওয়াইটা আমাদের ঠিক আছে কি আছে না এই যে ফ্লোটা হবে এই চ্যানেলের মধ্যে যে ফ্লোটা হবে ওই ফ্লোটার এগেন্স্টে আমাদের এই ভ্যালোসিটিটা কি এই চ্যানেলে নিতে পারবে কি পারবে না ওইটার উপরে বেস করে আমরা বাকি ম্যাচটা চেক করবেন সবার আগে আমরা ভেলোসিটি যে ইকুয়েশনটা আছে ভি নট ক্রিটিক্যাল এটাকে বলে ক্রিটিক্যাল ভ্যালোসিটি এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা আমরা বের করব পরে আমরা যে ফাইনাল যে একটা চ্যানেল হওয়ার পরে যে একটা চেক দেবো এটা দিয়ে আমরা যে কাটটারসের যে ভি এই ই নট আর এই যে ভি এই দুইটার মধ্যে কম্প্যারিজম করবো বেশি আইস না কম আইসে তারপরে এটা আমরা দেখবো আস্তে আস্তে দেখি আর ম্যাচ শেষ করলে বোঝা যাবে সবার আগে আমাদেরকে নট যদি আমরা বের করি আমাদেরকে এখানে এম দেওয়া আছে এম ইউ গিয়ে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান আর আমাদেরকে ওয়াই ওয়াই যেহেতু দেওয়া নাই ওয়াই আমাদেরকে এখানে দেওয়া নেই ওয়াই আমাদেরকে বি আর ওয়াই আমাদেরকে বের করতে হবে তাহলে ওয়াই সবার আগে যেহেতু বি আমরা আর আমাদেরকে এই ম্যাথের জন্য সবার আগে এজুম করে নিতে হবে ওয়াই ইজ টু মিটার আর যত ইচ্ছা তত ইজুম করতে পারবেন কোনো সমস্যা নাই পরে চেক করতে হবে আর কি কিন্তু বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম ওয়াই ইজ ইজিকল টু টু মিটার ধরেই শুরু করা হয় পরে বাকি আট পিস করা হয় তো ওয়াই ইজিক টু টু মিটার আমরা এজুম করে নিলাম তাহলে আমরা যদি এখানে এম যেহেতু আছে ওয়াই আমরা যদি মানটা বসে এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল ফাইভ এম হলো ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়াই হলো টু ইন্টু জিরো পয়েন্ট সিক্স ফোর এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার চলে আসে জিরো পয়েন্ট নাইন ফোর টু মিটার পার সেকেন্ড এটা আমরা রাখবো ভিনট ইজ ইকুল টু জিরো পয়েন্ট নাইন ফোর টু মিটার পার সেকেন্ড এটা আমাদেরকে লাগবে সামনে এখন সেকেন্ড হলো কি আমাদেরকে আস্তে এখন ওয়াই তো আমরা ওয়াই ওয়াইয়ের জন্য একটা ওয়াইয়ের জন্য একটা ভিনট পেলাম এখন আমাদেরকে আস্তে আস্তে ভি চেক দিতে হবে ভি চেক দেওয়ার জন্য আমরা সবার আগে এরিয়াটা ইনিশিয়াল এরিয়াটা আমরা ক্যালকুলেশন করে ফেলি যেহেতু আমাদেরকে কিউ আছে আমরা ভিনট পাইছি একটা ই স্পিড পাইছি স্পিড পাইছি আমরা বলি কোন জিনিসটা আমি বুঝাতে চাইতেছি এটা হলো যে আমরা উইনো আমরা জানি কিউ টু এ ভি এখন এখান থেকে যদি আমরা এরিয়া দেখি যে কিউ আমাদেরকে দেওয়া আছে পঞ্চাশ কিউম্যাক কিউ আমাদেরকে দেওয়া আছে পঞ্চাশ কিউ আমাদেরকে ভি দেওয়া আছে হলে এখানে ভি দেওয়া নাই ভিনোর যেটা আমরা বের করলাম এটা হলো জিরো পয়েন্ট নাইন ফোর টু তাহলে এই আমরা এরিয়াটা পেয়ে যেতে পারি তাহলে আমাদেরকে এ ইজিকটা আমরা জানি কিউ বাই ভি যদি বসাই টু তাহলে আমাদের আলটিমেটলি চলে আসে ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার কারণ আমরা এরিয়া পেয়ে গেছি আমরা এরিয়া বের করার কারণ হলো যে আমাদের যেহেতু এরিয়া পেয়ে গেছি তাহলে এরিয়ার যে ইকুয়েশনটা আছে ইকোয়েশানটা থেকে আমরা এরিয়া ইকুয়েশনের মধ্যে বিটা ইনভলভ আছে ওই বিটা আমরা বের করতে পারি ওখানে আমরা দেখি যে আমাদের ট্রাফিকোজাল সেকশনটা এরকম যদি আমরা দেখি এই যে আমাদের ট্রাফিকোজাল সেকশন এদিকে যদি আমরা বের করে দেই এই টোটালটা হলো ওয়াই আর এটা হলো বি সেকশন এটা একটা স্লোপে থাকে আর এই যে স্লোপটা এটা আমরা স্ট্যান্ডার্ডের যেটা আছে আমরা এজুম করে নিলাম এজুম করে যদি আমরা নেই এজুম আমরা সাইড স্লোপটা এজুম করে নিব স্ট্যান্ডার্ড এজুম যেটা আছে এটা হলো যে হরাইজন্টালি হাফ আর এইস টু ভার্টিক্যালি ওয়ান অর্থাৎ এই যে হরাইজন্টালটা আছে এটা এটা ধরা হয় হাফ আর ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা এটাকে আমরা এখন আমরা ট্রাফিটাল ট্রাফিজালের ক্ষেত্রে এরিয়ার যে সূত্র জানি এরিয়া ইজ ইকুয়াল টু এরিয়া এইজ ইকাল টু আমরা জানতাম যে ওয়াই প্লাস পি প্লাস এস ওয়াই এস হলো এখানের এই সাইড স্লোপটা সাইড স্লোপ আর আমরা ওয়েটেড পেরিমিটার যেটা জানতাম ওয়েটেড পেরিমিটার পি আমরা জানতাম বি প্লাস টু ওয়াই ওয়ান প্লাস এই দুইটা সূত্র মনে রাখতে হবে এটার কোনো ঠিক বিকল্প পদ্ধতি নেই যেভাবে সেভাবে মনে রাখতে হবে যে কাপিউটারেলের যে এরিয়া আছে এরিয়ার কোয়েশন হলো ওয়াই প্লাস বি প্লাস এস ওয়াই আর ওয়েটের পরিমাণ পি ইজিক টু বি প্লাস টু ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আমরা যদি এরিয়া যেহেতু আমরা বলছিলাম যে এরিয়ার সাথে বি রিলেটেড আছে যেহেতু এরিয়া বের করতে পারলে ওয়াই আমরা জানি এস আমরা এজুম করে নেছি তাহলে আমরা টা ইজিলি পেতে পারবো আর ওয়াইও আমরা এজুম করে নেছি তাহলে এর এখান থেকে যদি আমরা এরিয়াটা দেখি এরিয়া ইজিকল টু যদি আমরা দেখি এখানে ওয়াই ইজ ইকল টু বি প্লাস এস ওয়াই ওয়াইজিকটা আমরা জানি টু বি হলো আমরা জানি না বি আমরা বের করতে হবে বিজিকল টু হোয়াট হলো আমাদের লক্ষ্য এস আমরা হাফ ধরছি আর বি আমরা জানি টু টু এ টু ওয়ান থাকলে এখানে বি আসবে যদি আমরা এখানে দেখি এ ইজিক টু টু বি এখন হলো আমরা আগে পাইছি এরিয়া ইজিকোল ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি থ্রিটা যদি আমরা এরিয়াতে বসাই ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান ইজ বি প্লাস ওয়ান বি প্লাস এখানে ওয়ান থাকবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের থাকতেছে টোয়েন্টি ফাইভ ফাইভ মিটার আমরা বি পেয়ে গেছি ওয়াই পেয়ে গেছি এখন আমরা যেটা ওয়াই ইউজ করছি সেটা আমাদেরকে চেক করতে হবে কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা ম্যাটটা কন্টিনিউ করি তাহলে আমরা চেকিং করলে ভিটা যদি আমরা মিলে যাই এই যে একটা হলে ভিনট এই যে ভিনট এখানে আছে ভিনট আর এখানে আছে ভি মানে এটা ভি ভি তে যদি এটার সাথে মিলে যায় তাহলে আমাদের ইকুয়েশন ঠিক আছে না যদি না মিলে তাহলে আমাদেরকে আবার 2 দুই দুইয়ের জায়গায় তিন ধরতে হবে বা দুই পয়েন্ট পয়েন্ট ফাইভ ধরতে হবে আমরা ওয়েটেড পেরিমিটারটা বের করি তাহলে আমরা আর পেয়ে যাবো এবং আমরা ভিটা চেক করতে পারবো এবং আমরা ওয়েটেড পেরিমিটারের দরকার হলো আর আরের জন্য তাহলে আমরা এই ভিটা পেয়ে যাবো তাহলে আমরা চেক করে তাহলে আমরা যে ওয়াইটে জুম করছি এটা ঠিক আছে কিনা আমরা তো বি পেয়ে গেলাম যে পঁচিশ মিটার এটা হলো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মিটার এখন যদি আমরা আগাই তাহলে আমরা পি বের করতে হবে ওয়েটেড পেরিমিটার ওয়েটে প্রেটিমিটার বি ইজ ইকল টু আমরা বি জানি বি পেয়েছি আমরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ প্লাস টু ওয়াই আমরা দুই দর্শি ওয়ান প্লাস হাফ হাফ স্কোয়ার কারণ এস ইজ ইকাল হাফ দর্শি যদি আমরা এই মানটা বসে তাহলে আমাদের আলটিমেটে চলে আসে থার্টি পয়েন্ট জিরো থ্রি মিটার আমরা এ পেয়ে গেছি এ আমরা আগে পেয়েছি এ আমরা পি পেয়ে গেছি এখন আমরা আর পেয়ে যেতে পারবো কারণ আমরা জানি অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এ বাই পি এব পি ইজিক টু আমরা যদি দেখি এ পি ইজ ইয়াল টু এ ইজ ইকাল टू হলো থার্টি ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান আর পি আমরা যেটা বের করলাম থার্টি এটা থেকে আমাদের আর চলে আসে ওয়ান পয়েন্ট সেভেন এখন আমরা কাটার যে ফর্মুলাটা আছে কাটার ফর্মুলা কাটার ফর্মুলা থেকে আমরা জানি ভি ইজিক টু ওয়ান বাই ডিভাইড বাই এস ধান প্লাস টোয়েন্টি থ্রি প্লাস জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ এস এন বাই রটোবার আরকেন্ড অ্যান্ডেড রোটোবার আর এস আমরা এন ইজ ইকাল টু জানি জিরো পয়েন্ট জিরো টু থ্রি আমরা এস ইজ ইকল টু জানি ওয়ান বাই

এন হল জিরো পয়েন্ট জিরো টু থ্রি বাই রোট ওভার আরও আমরা পেয়েছিলাম ওয়ান পয়েন্ট সেভেন সেভেন মিটার যদি বসাই ওয়ান পয়েন্ট সেভেন সেভেন মিটার এনভার ক্লোজ ইন্টু রোট ওভার ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান বাই ফোর হান্ড্রেড যদি টোটালটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভি চলে আস্তে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স মিটার পার সেকেন্ড উইচ ইজ গ্রেটার দেন ভিনট অর্থাৎ ঠিক নাই তাহলে আমাদেরকে বিনটটা বাড়াতে হবে অর্থাৎ বিনট বাড়াতে হলে যেহেতু বিনট ডাইরেক্টলি যে আমরা দেখি ইকুয়েশনে যেহেতু ডাইরেক্টলি প্রফোশনাল তো বিনট ওয়াইয়ের উপরে ডিপেন্ড করি ওয়াই বাড়ালে আমরা বিনট বাড়বে তাহলে আমরা ওয়াইটাকেই তো বাড়াতে হবে কিন্তু এখন বারবার ট্রায়াল এনার করতে করতে প্রথমে তিন দর্ব দুই দর্ব বইয়ে প্রথমে বইয়ে পুরো পারফেক্টটা করছে বইয়ের বইয়ের দিকে যদি আমরা দেখি তাহলে বইয়ে আবার এরা তিন মিটার ধরছে এরপরে আবার টু পয়েন্ট সেভেন মিটার ধরছে তারপরে ওরা যেমন দেখি এখানে দেখায় যে বইয়ে এরা তিন মিটার চড়ছে যে সরি তিন মিটার ধরছে এবার আবার টু পয়েন্ট সেভেন মিটার এত বড় অঙ্ক করার কোনো দরকার নাই এত বড় একটা সুন্দর আমরা আসল ক্ষেত্রে করব যখন আমরা ফিল্ডে থাকবো যখন আমরা ফিল্ডে থাকবো তখন করব এত বড়ো ম্যাথ কিন্তু এখন এক্সামের জন্য এখানে এতটুকু বের করার পর যে এটা কাছাকাছি এসে আমাদেরকে বলে দিতে হবে জাস্ট খালি লাইনটা লিখে দিলেই হবে আমাদের তাহলে আমাদেরকে এখানে লিখে দিতে হবে যে ইন অর্ডার টু ইনক্রিজ ভি নট উই হ্যাভ টু ইনক্রিজ ওয়াই এতটুকু করলেই আমাদের আনসার শেষ বইয়ের মতো এত বড় ট্রায়াল এনার ওয়াই আমাদেরকে এক্সাক্টলি বের করতে হবে না তাহলে আমাদের ফোর পয়েন্ট সিক্সটা ম্যাথটা এতটুকু ছিল আশা করি বুঝা গেছে কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন এখন আমরা ফোর পয়েন্ট সেভেন ম্যাথে চলে যাব